পাবদা মাছ খেতে ভালোবাসেন বা পাবদা মাছ ভীষণ পছন্দ আপনাদের, তাহলে কিন্তু আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য রয়েছে পাবদা মাছের দারুণ একটি রেসিপি। তবে সামনে যেহেতু জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে পাবদার অনেক রকম রেসিপি রাখবেন বলে ভাবছেন, আজকে যেটা আমরা বানাচ্ছি একবার ট্রাই করে দেখুন না, নিশ্চয়ই আপনার তো ভালো লাগবেই। আমার মনে হয় আপনার যে জামাই রয়েছে তারও ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, আজকে আমাদের হেসেলে পাবদা মাছের এই স্পেশাল রেসিপি বানাতে এসেছে রূপর্ণা। চলুন ডেকে নিই। একটা বাটি দাও সুজাতা। বাটি কি করবে বলো? লঙ্কাটাকে আমাকে পেস্ট করতে হবে। আচ্ছা, তাহলে একবারে মিক্সি জারটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ। আচ্ছা, এই যে রেসিপিটা পাবদা মাছের একটা স্পেশাল রেসিপি জামাই ষষ্ঠীর মেনুর জন্য, তো কি পাবদা মাছ কি বানাচ্ছ তুমি? আমি আজকে পাবদা মাছ তো এমনি ভেজে আমরা দুধ পাবদা, তেল পাবদা অনেক কিছু করি, কিন্তু এটার মধ্যে একটু রেসিপিটা খুব ইজি, কিন্তু এটা হচ্ছে আমরা হাতে মেখে করব, তাই হাতে মাখা পাবদা। আচ্ছা, রেসিপিটার নামই হাতে মাখা পাবদা। হাতে মাখা পাবদা। ওকে, তার মানে এটা মাছটা ভাজছো না? না, কাঁচা মাছ। কাঁচা মাছ সবকিছু মেখে একসঙ্গে বসিয়ে দেবে। হ্যাঁ, বাহ, ইজি রেসিপি, একদমই। চলো শুরু করি তাহলে। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দাও। এবার দেখো, ঝালটা যে যার মানে স্বাদ অনুযায়ী একটু জল দিও। তো আমি মোটামুটি চারটে মাছের জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। ওকে, এটা পেস্ট করব। হ্যাঁ, এটা পেস্ট করতে করতে তোমাকে আর অন্য কি হেল্প করবে বলো? তোমাকে কি দেবো এখান থেকে সেটা বলো। হ্যাঁ, এখান থেকে আমাকে সর্ষে দাও, আমি একটা ওই বোলটা দাও সুজাতা। আর কি লাগবে? সর্ষেটা নাও। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা ছাঁকনি দাও। ছাঁকনি? হুম। আচ্ছা, এটা একটু ছেঁকে নেবে। ছেঁকে নেবো, আর আমাকে একটু জল দাও। আচ্ছা, তাহলে ততক্ষণে আমি একটু পেস্টটা বানিয়ে দিই। হ্যাঁ, একদম। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, হাতে মাখবো সুজাতা, তো তোমার কাছে হ্যান্ড কেয়ার থাকলে আমাকে একটু দিও। সেটা রয়েছে। একটা লাগবে না দুটো বলো? একটাই। একটাই? হাতে মাখা পাবদা যখন রেসিপিটার নাম, পুরোপুরি হাতে মেখেই করতে হবে। এবার হাতে মাখা মানে একটু হাইজিন মেনটেন করা, তো সেটাই তুমি করছো। আর হাতে মাখা পাবদার রেসিপি নিয়ে রূপর্ণা, রূপর্ণা মানে আমাদের হেসেলের দীর্ঘদিনের বন্ধু, সদস্য, পরিবারের একজন, যাই বলুন না কেন, রূপর্ণা ভট্টাচার্য। তাই তো, রূপর্ণার সঙ্গে আমার বেশ কিছুদিন বাদে ফিজিক্যাল দেখা হলো। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন দেখা দেখা হয়, তাই তো? সব মিলিয়ে কেমন আছো বলো? সব মিলিয়ে ভালো আছি। এই কদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে সুজাতা, কারণ পর পর প্রচুর ইভেন্ট চলছে। তো হ্যাংলা তো আমার ভালোবাসার জায়গা, সুতরাং সেখানে আমি ডাক পেলে তো আসবই, তাই চলে এলাম আজ তোমার সাথে। একদম। আর এরকম একটা সুন্দর রেসিপি, জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি। হ্যাঁ। আচ্ছা, এটা কি ছেঁকে দিতে হবে নাকি? না, এটা ডিলিভারি দিয়ে দেবো, পুরোটাই দেবো। হ্যাঁ, তোমাকে বলে দিই, চারটে পাবদা মাছ আছে। চারটে পাবদা মাছের জন্য আমি এখানে, আচ্ছা, সাদা কালো দু রকম সর্ষে আছে, ঠিক আছে? 1 টেবিল চামচ হচ্ছে সাদা সর্ষে, 1 টেবিল চামচ হচ্ছে কালো সর্ষে, আর তার সাথে হচ্ছে পোস্ত, একটু পোস্ত দিয়েছি। পোস্তটা কিন্তু অপশনাল, নাও দিতে পারে কেউ, কিন্তু আমি একটু পোস্ত দিয়েছি। আর সর্ষেটা তো পেস্ট করার সময় প্রতিবারই আমি বলি, যাতে তেতো না হয়ে যায়, একটুখানি নুন দিয়ে পেস্ট করবে। পেস্ট করা? হ্যাঁ। তো এবার ওই সবকটাকে একসাথে পেস্ট করে ওটাকে আমি ছেঁকে শুধু জলটা নিয়ে নিলাম। আচ্ছা, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার তুমি আমাকে ড্রাই মশলাগুলো দাও। বলো কি কি লাগবে। হলুদ গুঁড়ো। আচ্ছা, লঙ্কা গুঁড়োটা তুমি একটু দিতে পারো, কারণ আমি তুমি 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 তো জানো আমি একটু ঝাল বেশি খাই, তো যদি মনে হয় কেউ দেবেন না, দেবেন না, কিন্তু খুব সামান্য আর দিও না। সর্ষেটা বাটার সময়ও কিন্তু একটু ঝাল আছে। হ্যাঁ, তো এর থেকে বেশি ঝাল হলে জামাইরা কিন্তু সত্যি শাশুড়ির উপর খুব রেগে যায়। ঝালটা তো বুঝে যেমন পছন্দ করেন বাড়িতে সেরকম ভাবে দিয়ে নেবেন। নুন দাও আর একটু দাও। হ্যাঁ, দেখো। হ্যাঁ, আর তুমি আমাকে টক দইটা দাও, গরম সাদা ভাতের সাথে এটা দিলে এবং এত সহজ যে জামাইরা সত্যি খুশি। মেখে বসিয়ে দিলে তারপরে পাশাপাশি অন্য রান্না করলো, আমি সেটাই বললাম, অন্য তো অনেক প্রিপারেশন থাকে, সেগুলো করতে পারবে। আচ্ছা, ধনে পাতা আমাকে একটুখানি কেটে দিতে হবে। তুমি কেটে নাও, এটা তাহলে আমি মিক্স করে দিই। আমি সেটাই বলি, ধনে পাতাটা আমার ভালো করে ধোয়াই আছে, তো আমি জাস্ট চপ করে এর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতাটা কিন্তু পরেও দেওয়া যায়, লাস্টেও দেওয়া যায়, কিন্তু আমি সবকিছু একসাথে মেখেই বসিয়ে দেবো। মানে যেরকম অথেন্টিক হাতে মাখা হয়, যে কোনো ধরো হাতে মাখা চিকেন, বাটি চচ্চড়ি ব্যাপারটা হয় না, ওই কনসেপ্টটাই বলতে পারো, যে পুরোটাই একসাথে মাখা হবে এবং মিশিয়ে দেওয়া হবে। আচ্ছা, পাবদা মাছের একটা না আলাদা একটা গন্ধ আছে,
তো অনেকে সেই গন্ধের কারণেও খেতে পছন্দ করেন না, তো ধরো এটা তো মাছ ভাজা হচ্ছে না, গন্ধটা কি থাকবে না গন্ধটা চলে যায় এই এত মশলা? না, সরষের সাথে কাঁচা তেলের সাথে তো ওগুলোর ফ্লেভার গুলো ভীষণ ডমিনেট করবে, ওভারপাওয়ার করবে, তো মাছের গন্ধটা অতটা থাকবে না। কিন্তু যদি কেউ ধরো বিশেষ ভাবে পাবদা মাছের গন্ধ পছন্দ না করে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু কিছুক্ষণ আগে মাছটাকে মিনিট 15-20 বা ম্যাক্সিমাম ধরো হাফ এন আওয়ার আগে লেবুর রস মাখিয়ে রেখে দিতে পারে, তাহলে একদম যে গন্ধটা বলছো চলে যাবে, কারণ যেহেতু এটা ভাজা হচ্ছে না একদম, তাতে স্বাদে কোনো পার্থক্য আসবে না, কোনো পার্থক্য আসবে না। সবকিছুই তো ওই পরিমাণের ব্যাপার, যদি অল্প করে দেওয়া হয় আশা করি সেই ব্যাপারটা হবে না। আচ্ছা আমি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিয়ে দেব। এতেই বোঝা যাচ্ছে যে রূপর্ণা ঝাল খেতে কতটা ভালোবাসে। আমি একটু ঝালের দিকে লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্ট সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে। এবার কেউ যদি পছন্দ না করে অতটা, তাহলে সর্ষে বাটার সঙ্গে তো জানো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো যায়, বাট লাল লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করা যায়। তুমি আমাকে প্লেটটা দাও, মাছটাকে মাখি। এই যে পুরো তুমি তৈরি করলে মাখাটা, এটাতেই তোমার গ্রেভিটা হবে, এটাতেই গ্রেভিটা হবে, আলাদা করে তুমি কোনো জল ব্যবহার করছো না? একটু জল হয়তো দেব, কিন্তু খুব একটা জল দেওয়ার দরকার নেই, কেন বলো তো কাঁচা মাছ থেকে কিছুটা জল বেরোবে, পাবদা তো ভীষণ নরম মাছ, তাড়াতাড়ি হয়ে যায়। এটাতে কি জল দিয়ে রাখবো? সেই জলটা দেবে? সেই জলটা দাও, বাটি ধোয়া জলটা দিলে স্বাদ সবসময় ভালো হয়। এগুলো সব পুরোনো দিনের তো হারিয়ে যাওয়া রান্না, সেগুলোতে তো আমরা আমাদের মা ঠাকুমা দিদিমাদের দেখেছি যে বাটি ধোয়া জল জল এগুলোতে বলে নাকি স্বাদ বেড়ে যায় অনেক। একদম তাই, ভালো করে এরকম দুপিট ভালো করে মাছটার মাখিয়ে নিলাম। আচ্ছা আমি ততক্ষণে কড়াইটা বসিয়ে, হ্যাঁ আমি একটু অথেন্টিক ওয়েতে করছি বলে আমি আর অন্য কিছু দিলাম না, কিন্তু যদি কেউ চায় সর্ষে বাটার সাথে একটা টিপস দিয়ে রাখি, নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিতে পারি। ফ্রেশ ক্রিম? হ্যাঁ, আর যদি স্বাদ একই থাকে আরো ভালো হবে, যদি ফ্রেশ ক্রিম নাও দাও তো বাটার একটু দিয়ে দাও। আচ্ছা এটাতে তেল দেব তো? না, তেল আমি লাস্টে দেব, তেলও দেবে না এখন, একটু সোয়াটা নুন দিতে পারো, আমার মনে হয় প্রথমেই তো আমরা একটু নুন দিয়েছিলাম, আর একটু দিতে পারো। এটা দেব? হ্যাঁ আমার হাতে দাও, বাস কড়াইটাও গরম হয়ে গেছে। হ্যাঁ এক এক করে মাছগুলো সাজা। দিয়ে দে, দেখো আর কি জল লাগবে এটাতে? না মাছটা সেদ্ধ হতে হবে। এটা কতক্ষণ হবে? 10 মিনিট। 10 মিনিট, চলো 10 মিনিট ছেড়ে দিয়ে। হ্যাঁ ওকে, রূপর্ণা এইটা বসিয়ে দিয়ে 5 থেকে 10 মিনিট প্রায় আমাদের হয়ে গেল গল্প করতে করতে, সেটা তো আর অফ দা ক্যামেরা গল্প, একবার একটু চেক করো তুমি কত দূর হলো। একদম হয়ে গেছে সুরাতা, একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দাও, তেলটা তুমি একটু দেখো, না আর দিও না, বাস অফ করে এটা একটু রাখবে, তাই তো স্ট্যান্ডিং টাইম। আর তোমাকে একটা প্লেটিং এর হোয়াইট প্লেট দি। হ্যাঁ দাও, কত সহজ রান্নাটা, কত সহজ হয়ে গেল, সহজ মানে খুবই সহজ, যারা এর থেকে সহজ আর হয় না, এর থেকে সহজ হয় না, যারা রান্না নতুন নতুন শিখছেন, যারা রান্না করার সময় পান না, সময় খুব কম, তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা রান্না, জাস্ট সবকিছু মেখে বসিয়ে দিলে আর কিচ্ছু না, এবং তারপরে এইটা বসিয়ে দিয়ে সে হাতের অনেক কাজ ছেড়ে নিতে পারে, সেরে নিতে পারে, পরের রান্নার প্রিপারেশন পুরো করে নিতে পারে। একদম তাই, ছেড়ে তুলি আবার। হ্যাঁ বাহ, পাবদা মাছ খুব নরম হয় না? খুব নরম, একটু সাবধানে তোমায় তুলতে হবে, সাবধানে তুলতে হবে। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, একটু মোটামুটি গ্রেভি রেখেছি, কারণ এটা তো অন্য কিছু দিয়ে ভালো লাগবে না, সাদা ভাতে তেলের আর সরষের এত সুন্দর একটা কম্বিনেশনের গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে না এক্ষুনি ভাত দিয়ে খাই, গরম মাছের মানে গরম মাছ তার সঙ্গে ভাত তৈরি, হাতে মাখা পাবদা। নামটা যেমন ছোট, রান্নাটার সময়টা ডিউরেশনটাও কিন্তু ভীষণ কম, আর উপকরণ সেটা তো আপনারা দেখতেই পেলেন, নেই বললেই চলে।
তো তৈরি তো হয়ে গেছে, ভাতটা নেই কিন্তু এটা টেস্ট তো করতে হবে। চলো তুমি আর আমি টেস্ট করি। হ্যাঁ একটু গ্রেভিটা টেস্ট করো। একটু গ্রেভিটা টেস্ট করি, সঙ্গে একটু মাছও খেও, এত মাছ ভালোবাসো। চলো। রূপর্ণার মাছ খুব পছন্দ, তো এটা তুমি সার্ভ করো। আমি তোমাকে একটা তুলে দিই। একটা তুলে দিচ্ছ কিন্তু একটা খেতে অনেকক্ষণ সময় লাগবে, তো আমি এখন টেস্টটা করব কিন্তু শুধু গ্রেভিটা। গ্রেভিটা আমিও একটুখানি খাবো, কারণ এটা একদম কি বলতো সময় নিয়ে খেতে হবে আর সঙ্গে ভাতটা লাগবে। গ্রেভি দিয়ে স্টার্ট করি। হ্যাঁ প্লিজ কেউ এর মধ্যে একটু ভাতটা দাও, এর ভাতটা লাগবে, সম্ভব ভালো খেতে। বলো এবারে। সত্যি ভালো, ভাত থাকলে জিনিসটা আরো জমে যেত, আরো জমে যেত। দেখো খুব ঝাল কিন্তু হয়নি না, এত তো লঙ্কা দিলাম, আমি লঙ্কা খাই না, আমি ভাবছিলাম খুব ঝাল, তোটা লঙ্কা প্রচুর ঝাল হবে, ঝালটা কোথায় গেল? সেটাই লঙ্কা, এখন লঙ্কাগুলো সেরকম ঝাল হয় না, সেই জন্যই, ওই জন্য। তবে দারুণ একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো। পাবদা মাছ যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, পাবদা মাছের গন্ধটা যারা পছন্দ করেন না তাদের জন্য বলবো এটাতে কিন্তু খুব একটা গন্ধ নেই। তবে আরো একটা উপায় রয়েছে, যে টিপসটা কিন্তু আমাদের আমাদের রান্না করতে করতে রূপর্ণা অলরেডি দিয়ে দিয়েছে, সেটা একটু দেখে নিতে হবে যে কি রয়েছে যে কারণে গন্ধটা থাকবে না। তবে অবশ্যই কিন্তু জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে এই রেসিপিটি রাখতেই পারেন, আর বাকি বছরের অন্যান্য দিন যখন পাবদা মাছ বাড়িতে আসবে চটজলদি যদি রেসিপি করতে হয় পাবদা মাছের তাহলে কিন্তু এটা অবশ্যই রাখতে পারেন। রূপর্ণা আলাদা করে ধন্যবাদ তোমাকে বলবো না, কারণ তুমি আমাদের পরিবারের একজন, তো ধন্যবাদ বলার কোনো জায়গা নেই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, একদম তুমি বললেই চলে আসবো ঠিক অন্য রেসিপি নিয়ে। ওকে, আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। As usual, তুমি রয়েছো এটাতে, খুব ভালো থেকো তুমি, দেখা হচ্ছে। তুমিও ভালো থেকো সুজাতা, আবার দেখা হবে কাজকর্ম নিয়ে, আবার তুমি তোমার সঙ্গে তো আমার দেখা হয়, আর অফ দ্য ক্যামেরাও দেখা হচ্ছে, অফ দ্য ক্যামেরাও হচ্ছে। তবে আপনাদের সঙ্গেও কিন্তু দেখা হচ্ছে অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ইনস্টা পেজ, ফেসবুক পেজ যেটা ফলো করবেন, কারণ শুধুমাত্র রেসিপি নয় রান্নাঘরের দারুণ কিছু টিপস নিয়েও কিন্তু সারা বছর আপনাদের সঙ্গে আমরা থাকি। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।